সরকার বলেছিল একবার যদি সরকারে চলে আসি কৃষকদের সমস্যার সমাধান করে দেবো, শুধু নয় কৃষকের আয় দ্বিগুণ করে দেবো। আর আজকে সেই বীজ হোক, সার হোক, ডিজেল হোক, পোকামাকড় মারার জন্য ওষুধ হোক, সবার দাম বেড়ে যাচ্ছে। বিজেপি সেদিকে আলোচনা করতে চায় না। যখন ভোট হবে আবার একটা বালাকোট, তা নাহলে পুলওয়ামা, তা নাহলে একটা বিস্তীর্ণ সীমানা আছে, পাশে পাকিস্তান আছে, তাদের আবার পোষা সন্ত্রাসবাদী আছে। সুতরাং মানুষের যে সমস্যা আছে তার বদলে একটা সংকট তৈরি করো। যদি সংকট নাও থাকে, সেই সংকটের ভয় দেখাও, মানুষকে আতঙ্কগ্রস্ত করে দাও। আমাদের রাজ্যে যখন সরকার পরিবর্তন হয়েছিল একথা বলেনি, পরিবর্তন হবে। কিসের পরিবর্তন হয়েছে, কাদের পরিবর্তন হয়েছে? আজকে আমাদের রাজ্যের হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়েকে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে। সেদিন কাশ্মীর থেকে 5টা লাশ মুর্শিদাবাদে পৌঁছেছে, সন্ত্রাসীদের হামলা নিহত হয়েছে। 5ই আগস্ট ভারত সরকার বলে দিল এখানে 370 রদ হবে, যে যার নিজের নিজের দেশে ফিরে যাও। আগে কাশ্মীরে যে কেউ যেখানকার মানুষ যেতে পারত, বেড়াতে পারত, পুজোর সময় যেতে পারত, ডাল লেকে ঘুরতে পারত, কাজ করতে পারত, সেখানকার মানুষ এখানে এসে শাল বিক্রি করতে পারত। বিএম বলল না, কাশ্মীর ঠিক আমাদের সঙ্গে নেই। এবার মোদী অমিত শাহ এসছে, এবার কাশ্মীর আমাদের সঙ্গে চলে এলো। আর অনেক এরকম বিশ্বাসও করলো, যেহেতু সরকার এবার লাড্ডু বিলি করলো, এইবার ভারতের সঙ্গে কাশ্মীর চলে এসছে, তাহলে আজকে ভারতের মানুষ যেতে পারছে না কাশ্মীরে। 3 মাস হতে চলল, একটা গোটা রাজ্য তালাবন্ধ, যেমন কারখানা তালাবন্ধ থাকে, গোটা কাশ্মীর উপত্যকার 72 লক্ষ মানুষ ঘর থেকে বেরোতে পারবে না। রাজনৈতিক নেতাদের জন্য জেল খোঁজা হচ্ছে, একটা রাজ্যকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো, ছিল বেড়া ভালো রুমাল। অমিত শাহ পার্লামেন্টে এসে বলে দিলেন রাষ্ট্রপতির নির্দেশ হয়ে গেছে, ওটা রাজ্য ছিল, কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেল। আর অনেকে বদল বাজাচ্ছে, কালকে আমাদের রাজ্যে যদি বলে গোর্খাল্যান্ডটা আলাদা, কুচবিহারটা আলাদা, জঙ্গলমহলটা আলাদা, ঝাড়খণ্ডের সঙ্গে দিয়ে দিলাম, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজকে আসামের যে এনআরসির সমস্যা, এই বিজেপি সরকার কাশ্মীর নিয়ে যেভাবে লাদাখকে আলাদা, জম্মু আর কাশ্মীরকে আলাদা করেছে, তখন দেশ পরাধীন ছিল, ব্রিটিশ একইভাবে বাংলাকে ভাগ করতে চেয়েছে, সিলেট জেলাকে ভাগ করতে চেয়েছে, বাংলাভাষী অঞ্চল সেটা বঙ্গপ্রদেশে থাকবে না, আসাম প্রদেশে যাবে, এই নিয়ে নানান রকমের ছলচাতুরি করেছে, এক্সপেরিমেন্ট করেছে। আজকে যারা মনে করছেন আসামে বাংলাভাষী মানুষ কেন, অনেক খবরের কাগজে দেখি লেখে, আগে দিল্লির লোকে লিখতো, এখন এখানেও লেখে, দেশভাগের পরে অনেক বাংলাভাষী মানুষ আসামে চলে এসছেন বা চলে গিয়েছেন। আরে বাংলাভাষী অঞ্চল সেটা আসামের সঙ্গে যুক্ত হয়েছে 1874 থেকে 1905, 1912, 1947 এপাশ ওপাশ করা হয়েছে। কে বাজাবে আরএসকে, কে বাজাবে নাগপুরকে, ওরা কি বুঝতে চাইছে? ওরা তো মানুষকে অসহায় করতে চাইছে, মানুষকে মানুষ বলে মনে করে না। তবেই তো গত বছর যখন এনআরসি ড্রাফট লিস্ট বেরোলো আসামে, 40 লক্ষ মানুষকে যখন বলা হলো এদের কাগজপত্র ঠিক মতো দেখা হয়নি বা জমা দেয়নি, হাজেদা বললেন এরা হচ্ছে এনআরসি লিস্টের বাইরে, জাতীয় নাগরিক পঞ্জির বাইরে, আপডেটেড এনআরসি লিস্টে এদের নাম নেই। সুপ্রিম কোর্ট বলল এটা ড্রাফট খসড়া, পার্লামেন্টে আমরা আলোচনা করলাম,
বললো এদের সময় দেওয়া হচ্ছে 3 মাস, আবার ডকুমেন্টস প্রকাশ করুন। সেই 40 লক্ষ কমে এলো 19 লক্ষে। এখন আবার ট্রাইব্যুনালে যাবে, সেটা পরের কথা। কিন্তু তখন রাজস্থান, ঠিক আজকের থেকে 1 বছর আগে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের নির্বাচন ছিল। আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হননি। গত বছর তিনি বিজেপির সভাপতি হিসেবে এই মহারাষ্ট্র, ছত্তিশগড়, রাজস্থানে ঘুরে ঘুরে বললেন, এই 40 লক্ষ আসামে হচ্ছে উইপোকা, মানুষ বললেন না, নাগরিক তো ছেড়ে দিন, বাঙালি ছেড়ে দিন, মুসলমান ছেড়ে দিন, অসমীয়া ছেড়ে দিন, এটা হচ্ছে আরএসএস, এমনি এমনি উইপোকা বলেননি। ফাসিস্ট হিটলারের সময় হিটলারের মন্ত্রীও ইহুদিদেরকে বলেছিল এরা হচ্ছে উইপোকা, একই কায়দায়। কারণ পোকা বললে সুবিধে তো, পোকা মারার যেমন বিষ দিতে হয়। তাহলে গোটা দেশকে বোঝালেন, যখন গোটা দেশের আর্থিক অবস্থা চূড়ান্ত ব্যর্থ, জিডিপি নিচে নামছে, নতুন কলকারখানা হচ্ছে না, ব্যাংকগুলো লোপাট হচ্ছে, মোদির সব ভাইয়েরা, নীরব মোদি, ললিত মোদি, বিজয় মালিয়ারা দেশের ব্যাংকের টাকা লুট করে বিদেশে নিয়ে চলে যাচ্ছে, তখন অমিত শাহ বললেন, যেরকম কাঠে বাঁশে ঘুম ধরে উইপোকা সব কুড়ে কুড়ে খেয়ে নেয়, এরকম বাংলাভাষী মানুষগুলো আমাদের দেশে এসে উইপোকার মতো আমাদের দেশের অর্থনীতিকে কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে। তাহলে যেমন ছাড়পোকাকে মারতে হয়, যেমন উইপোকাকে মারতে হয়, ওরকম পয়জন দিয়ে, বিষ দিয়ে এদেরকে মারতে হবে, ভোটের জন্য বললেন। আসলে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্মীয় উন্মাদনা তৈরি করে, ঘৃণার রাজনীতি করে, তারা মানুষকে মানুষ মনে করে না, ধর্মের নামে, ভাষার নামে, জাতির নামে, উপজাতির নামে, প্রদেশের নামে, তারা একের মধ্যে অন্যের ঘৃণা উৎপন্ন করার জন্য এইরকম শব্দ ব্যবহার করে, পৃথিবীর ইতিহাসে সাক্ষী আছে। আচ্ছা, গত বছর 40 লক্ষ ছিল, ফাইনাল লিস্টে 19 লক্ষ হলো, তাহলে 21 লক্ষ মানুষ যারা লিস্টের বাইরে ছিলেন তারা লিস্টের মধ্যে চলে আসলেন। তাহলে এখন যদি আসামের লিস্টটাকে ধরে নেওয়া হয় আপাতত, তাহলে ওই 21 লক্ষ মানুষ তারা তো উইপোকা নন, তারা তো ভারতীয়, কারণ লিস্ট বলছে, তারা তো বাংলাদেশি নয়। তাহলে অমিত শাহের এখন কান ধরে নিজে উদ্ঘোষ করে বলা উচিত না যে এই 21 লক্ষ মানুষকে আমি উইপোকা বলেছি ভোটের জন্য, এরা আসলে মানুষ, ওরা ক্ষমা চাইবে না। আজকে সেই অমিত শাহ ইন্ডোর স্টেডিয়ামে এসে পুজোর আগে বললেন এনআরসি হোগা, যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, কোনো মোহন ভাগবত, কোনো অমিত শাহ, কোনো বাপের বেটার সাহস ছিল পশ্চিমবঙ্গের বুকে এসে বলবে যুদ্ধ বাঙালিকে বাংলা থেকে তার করে দেব? অমিত শাহের কথা ছেড়ে দিন, এই দিলীপ ঘোষ বলছে না মাঝে মধ্যে ঠিক করবে কে বাঙালি কে বাঙালি না, কে ভারতবাসী কে ভারতবাসী না, কে পশ্চিমবঙ্গের অধিবাসী কে পশ্চিমবঙ্গের অধিবাসী না, 26 জন মানুষ মারা গেছেন গত 3-4 মাসে, রেশন কার্ডের নাম ঠিক করতে হবে, আধার কার্ডের নাম ঠিক করতে হবে, ভোটার লিস্টের নাম ঠিক করতে হবে, ব্যাংকের কাগজের নাম ঠিক করতে হবে, বার্থাকুত্তার জমির দলিল কাগজপত্র বার করতে হবে, 71 সালের আগের ভোটার লিস্টে কার নাম ছিল, কার ঠাকুরদার নাম ছিল কিনা তা বার করতে হবে, একটা আতঙ্ক। পূজোর বাজারে মানুষ বাজারে নেই, এমনিতেই অর্থনৈতিক সংকট, কেনাকাটা করতে পারছে না, বাজার শুনশান, আর পোস্ট অফিসে লোকে রাত জেগে বসে আছে, ব্যাংকে রাত জেগে বসে আছে, কাগজ ঠিক করতে হবে, 26 জন মানুষ আত্মহত্যা করেছেন, নারে মারা গিয়েছেন। আজকে যে তৃণমূল কংগ্রেস বলছে, যে মমতা ব্যানার্জি বলছেন, এই বিজেপি চাল হচ্ছে এনআরসি আমরা করতে দেব না, তাকে জিজ্ঞেস করি, যদি মমতা ব্যানার্জি সাহস থাকে দিলীপ ঘোষের নামে FIR করুন, এই 26 জন মানুষের মৃত্যুর জন্য দায়ী দিলীপ ঘোষ বিজেপির প্রেসিডেন্ট, কারণ আত্মহত্যায় যদি প্ররোচনা দেয় তাহলে তার বিরুদ্ধেও মামলা হয়, হাজার হাজার বাম কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে পারেন। আর এতগুলো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তার বিরুদ্ধে আপনি মোকদ্দমা করতে পারবেন না, কি করে করবেন? কেন অমিত শাহ সাহস পায়? মুখ্যমন্ত্রী ছুটে গেলেন,
গত কয়েক মাস ধরে লোকসভা নির্বাচনের আগে পরে দেখলাম না, খবরের কাগজে টেলিভিশনে রোজ আলোচনা হচ্ছে, এই রাজীব কুমারকে ধরছে, এই রাজীব কুমারকে ধরছে। 3 তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন ফেব্রুয়ারি মাসের সমাবেশ হলো, উনি ধর্নায় বসে গেলেন। ভোটের সময় চায়ের দোকানে রাস্তায় ঘাটে অনেকে বললো দেখলেন আরএসএস বিজেপির দালাল কিছু। আরে এইবার তো ধরবে, একবার ভোট হোক, তারপরে কৃষিটা তো তার ভাইপোকে তো ভেতরে করবে। আর যদি ভাইপোকে না পারে তাহলে রাজীব কুমারকে ধরবে। আর ঘন্টা খানেক শুনলে তো মনে হয় যেন এই বোঝা যাচ্ছে, এই ধরছে। আরে বিষয়টা ছিল চিট ফান্ডের টাকা লুট করেছে, তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের এমএলএ, তৃণমূলের এমপি, তৃণমূলের নেতা, অভিনেতা, শিল্পী, সাহিত্যিক, খবরের কাগজের মালিক, সাংবাদিক, আর সবার উপরে কালীঘাটে বসে মমতা ব্যানার্জি আর তার বংশ। আমরা বলেছিলাম যারা চুরি করেছে তাদেরকে ধরো, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করো, আর গরিব মানুষের টাকা সে রোজ ভ্যালির নামে হোক, সরদার নামে হোক, আলকেমিস্টের নামে হোক, ডজন ডজন কোম্পানির নাম খুলে বসে গিয়েছিল, সেই টাকাগুলো গরিব মানুষকে ফেরত দাও। আজকে মোদীও এই গরিব মানুষের টাকা ফেরতের কথা বলছেন না, দিদিও বলছেন না, খবরের কাগজ টেলিভিশন চ্যানেলও বলছে না, এখন চিট ফান্ড পেছনে চলে গিয়েছে, দেবযানী সুদীপ, রোজ ভ্যালি, আলকেমিস্ট সব পেছনে চলে গিয়েছে, এখন রোজ রাজীব কুমার নিয়ে কাণ্ড কারখানা হচ্ছে। আর পুলিশদেরও বলি, মুকুল রায়, মমতা ব্যানার্জি, বিজেপি, তৃণমূল কয়েকটা আইপিএস অফিসারকে ভালো পোস্টিং দেবে, মাইনে দিয়ে এমনি সংসার চলে না, বউয়ের কিছু গয়না গড়ে দেবে, তার জন্য যারা দালালি করছে মনে রাখো, ওরা যখন ফেঁসে যায় তখন মির্জার অবস্থা দেখো, রাজীব কুমারের অবস্থা দেখো, তাই তো? নিজের ভাইপোকে বাঁচানোর জন্য অন্যের ভাইপোকে জেলে দিতে রাজি আছে। আর আইপিএস এর অফিসার যখন এরকম অবস্থা, তাহলে বেচারা সিভিক পুলিশের কি অবস্থা হবে? হ্যাঁ, রং বেরঙের জামা দিয়ে দিয়েছে, হাতে লাঠি দিয়ে দিয়েছে, অনেক বেশি ধোঁয়া আছে, নাকে একটা কাপড় গুঁজে দিয়েছে, চোখ কানে আরো গুঁজে দিয়ে চল তোর মোটর সাইকেলে করে পুলিশ যাবে বলছে না, বলে কি করে বললো সন্দেশখালিতে ভিলেজ পুলিশ বলে ওকে ওর মোটরবাইকে নিয়ে আমার চালাতে বলেছিলাম, যেতে বলেছিলাম। নিয়ম না মেনে চললে অপরাধীদের স্বর্গরাজ্য এরকমই হয়। আজকে দাঁড়িয়ে দিলীপ ঘোষের অমিত শাহের সাহস হচ্ছে, কারণ এই পশ্চিমবঙ্গে নবান্নের 14 তলায় যখন চোর জোচ্চদের রাজত্ব হয় তখন দিলীপ ঘোষ আর অমিত শাহের মতো লোকেদের এই দুঃসাহস হয়, যারা পশ্চিমবঙ্গের মানুষকে প্রতিদিন ভয় দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন কেন বলে দিয়েছি এনআরসি হবে না, তো বিশ্বাস করছে, ভরসা আছে, তাহলে আতঙ্ক কেন? 92 সালে যখন বাবরি মসজিদ শহীদ হয়েছিল, গোটা দেশে যখন অযোধ্যা থেকে মুম্বাই জ্বলছিল, জ্যোতি বসু রাইটার্স থেকে বললেন এখানে দাঙ্গা করতে দেব না, আপনারা যে যান নিজের নিজের বাড়ি চলে যান, দাঙ্গা বাজতে দেখলে গুলি করে মারা হবে, মানুষের ভরসা ছিল, মানুষ জানত। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যখন বলেছেন দাঙ্গা হতে দেবেন না, তখন পশ্চিমবঙ্গে দাঙ্গা হবে না। আর আজকে মমতা ব্যানার্জি বলছেন এনআরসি হবে না, কিন্তু মানুষের ভরসা কি করে হবে? মুখ্যমন্ত্রী নিজে তৃণমূলের লোকেদের উপর ভরসা রাখেন, তৃণমূলের উপর নেতাদের উপর ভরসা রাখতেন, তাহলে আরএসএস এর কাছ থেকে প্রশান্ত কিশোরকে ধার করে নিয়ে আসতে যে বড় বাবা কে কোথায় দাঁড়াবে আর কি হবে? তামাশা হচ্ছে এখন গালে গুলনে, খবরের কাগজে, টেলিভিশনে, ব্রিজে, ল্যাম্প পোস্টে, বট গাছে, নিম গাছে, সব জায়গায় দেখি লাগিয়ে দিয়েছে, দিদিকে বলো বলছে না। আর যখন মুখ্যমন্ত্রীকে বলতে চেয়েছিলাম 2011 সালে যখন তৃণমূলের সরকার তৈরি হয়েছিল, সূর্যকান্ত মিশ্র বিরোধী দলের নেতা হিসেবে বলেছিলেন আমরা হার মেনে নিচ্ছি, ভালো কাজ করলে আমরা সমর্থন করব, অন্যায় করলে আমরা প্রতিবাদ করব। সেই দিন মমতা ব্যানার্জি বলেছিলেন মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখো, কোনো কথা বলতে হবে না। যারা বলেছিল মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখো, কোনো কথা বলতে হবে না, এখন হচ্ছে বলুন বলুন কি বলতে চান বলুন, সবাইকে সাইনবোর্ড লাগিয়ে বলছে, বল এটা নাটক না? আচ্ছা দিদিকে বলো বললে কি প্রশান্ত কিশোরের পরামর্শ অনুযায়ী সাইনবোর্ড লাগাতে হয়? আপনাদের বাড়িতে দিদি নেই, নিজের দিদি না থাকলে জেঠুতো, পিস্তুতো, পাড়াতুতো, খুঁড়তুতো, খালাতো, চাচাতো আছে না? আছে। কে কখন নিজের দিদিকে কথা বলার জন্য সাইনবোর্ড লাগাতে হয়েছে রাস্তার উপরে?
ওই তৃণমূলের যে ছেলেগুলোকে বলা হয়েছিল রেলমন্ত্রী হলে রেলে চাকরি দেবেন, রেলমন্ত্রী বলেননি ফুরফুরা শরীফ রেল লাইন নিয়ে যাবো, বাসন্তীতে রেল লাইন নিয়ে যাবো, বেহালায় রেল লাইন নিয়ে যাবো, তাই তো সব জায়গায় রেলের কারখানা করে দেবো, শিলান্যাস করেছিলেন। আর তখন মুকুল রায় কালীঘাটে বসতো মমতা ব্যানার্জির বাড়িতে, তখন সব তৃণমূলের ঘরের বাবা মা দরখাস্ত নিয়ে নিয়ে গিয়ে সব পৌঁছেছে, দিদি একবার দিকে থাকান আমার ছেলে রেলে চাকরি হয়ে যাবে। মুখ্যমন্ত্রী তখন 21 জুলাই 2010 বলেছিলেন ওখানে টিপু সুলতান মসজিদের কাছে, শহীদ দিবস হয় না ওদের পাবলু ডান্স ডান্স করে যেখানে, বললো রেলমন্ত্রী নাকি সবাইকে চাকরি দেওয়া যায়, একবার মুখ্যমন্ত্রী হলে সবাইকে চাকরি দিতে হবে। তারপরে বলেছিলেন রবিবার রবিবার মুকুল রায় ওখানে বসবে কালীঘাটে, আর পুলিশ বাঁশ দিয়ে লোহার রেলিং দিয়ে সব ঘিরে দিয়েছিল, আর এসব চাত্তর থেকেও দলে দলে লোকে রোজ যেত, ওখান থেকে যাওয়া যেত না রোববার দিন, সবাই ভিড় করে যেত দিদিকে বলতে, দিদি আমার ছেলেটাকে আমার ভাইপোটাকে আমার মেয়েটাকে আমার বৌমাটাকে চাকরি দিয়ে দিন। নাকলা ফর্ম জমা পড়েছিল, ওইসব চত্বরে কোনো খাম পাওয়া যেত না, জেরক্স মেশিনের দোকানে সব জেরক্স হতো, এখন আর কেউ যায় না, এখন আর লোহার রেলিও নেই, এখন আর বাঁশও নেই, কিছু পুলিশ দাঁড়িয়ে থাকে, এখন সাইনবোর্ড দিয়ে বলতে হচ্ছে দিদিকে বলুন, কেন এরা সব বলেনি দিদিকে দিদি আমাদের চাকরি দিয়ে দিন, শুনেছেন আপনি? আমি তো চ্যালেঞ্জ করে বলেছিলাম, ওই যে মাঝে মাঝে তৃণমূলের হয়ে বলে না উচ্চশিক্ষামন্ত্রী যে শিক্ষা সর্বনাশ করেছে আমাদের রাজ্যের পার্থ চ্যাটার্জি, আমি বলেছিলাম পার্থ চ্যাটার্জি যদি সাহস থাকে চাকরি দিতে হবে না, তৃণমূলের ঘরের ছেলে মেয়েদের যত দরখাস্ত ওখানে গিয়ে জমা পড়েছিল কালীঘাটে সেই দরখাস্তগুলো ফেরত দিন, একটাও দরখাস্ত ফেরত দিতে পারবে না, একটাও খাম ফেরত দিতে পারবে না, রাতের অন্ধকারে বস্তা বস্তা ওই সব খামগুলো ওই আদিগঙ্গার জলে ডুবিয়ে ফেলে দেওয়া হয়েছে, কারণ তারা জানতো এটা ধাপ্পা এটা টোকা, এই জন্য তো লোকের ভরসা নেই। যখন বলেছিলেন চিট ফান্ডের টাকা ফেরত দিয়ে দেবো, সুদীপকে ধরে নিয়ে এসছি, সুদীপ্ত সেনকে ধরে নিয়ে এসছি, দেবযানীকে ধরে নিয়ে এসছি, শ্যামল সেন কমিশন করে দিয়েছি, টাকা ফেরত দিয়েছেন তারা ঢোকা, যেমন মোদি বলেছিলেন একবার মুখ্য প্রধানমন্ত্রী ওদের দিন কংগ্রেসের জমানায় অনেক কালো টাকা, অনেক দুর্নীতি, কয়লা কেলেঙ্কারি, টেলিফোন কেলেঙ্কারি, কত কত সব কেলেঙ্কারি, আর সব টাকা সুইস ব্যাংকে গেছে, তখন সব হোয়াটসঅ্যাপ আসতো না, এখন যেমন অন্য জিনিস আসে, এখন এখন হিন্দু মুসলমান আসে, তাই তো শ্যামাপ্রসাদ মুখার্জি আসে, তখন আসতো অমুক নেতার এত টাকা, অমুক নেতার এত টাকা, অমুক নেতার এত টাকা, এখন আর আসে না। নাগপুরে আরএসএস যে ফ্যাক্টরি থেকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিগুলো পাঠানো হতো, এখন ওখানে ওইগুলো তৈরি হয় না, এখন আর কালো টাকার কথা বলা হয় না, ভোটের সময় বলেছিলেন 14 লক্ষ 15 লক্ষ টাকা আপনার খাতায় চলে আসবে, দিয়েছেন টাকা, তারপরে বললেন জানজান খাতা খোলো তারপরে দেবো, এখন অনেক ভক্ত আছে সকালে উঠে খাতা খুলে বই খাতা খুলে গীতা পড়ার আগে কোরআন পড়ার আগে খুলে দেখে, মোদি যখন বলেছিল 14 লাখ 15 লাখ না হোক 1 লাখ 1.5 লাখ কিছু তো পাঠিয়েছে, পাঠিয়েছে, মমতা যখন বলেছিল ফেরত দেবো টাকা সেটাও ধোকা, মোদি যখন বলেছিল কালো টাকা নিয়ে আসবে এখানে ফেরত দেবো সেটাও ধোকা, দুজনে শুধু ডিগ্রি জালি নয় দুজনে আসলে জালি মা, তাহলে এখন কি বলছে শুনলেন? মমতা ব্যানার্জি ছুটে গিয়েছিলেন, সুজন বলছিল যে মুখ্যমন্ত্রী বলেছিলেন স্পিক টি নট, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হবে না, আইল্যান্ড হয়ে যে আপনাদের যখন ফেরি হয়েছিল তাই না, ঝড় এসেছিল, এখন প্রধানমন্ত্রী বললেন আমি বসে আছি কথা বলার জন্য, মুখ্যমন্ত্রী বললেন না কোনো অফিসার কোনো কথা বলবে না, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো খেলা নেই, পরিকল্পনা নেই, আলোচনা নেই, তিনি হঠাৎ চলে গেলেন দিল্লিতে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন, সাংবাদিকরা জিজ্ঞেস করলো দিদি এনআরসি নিয়ে কোনো কথা হলো, বললো ওটা আসামের ব্যাপার এখানকার ব্যাপার না, তাহলে কি নিয়ে কথা বলতে গিয়েছিলেন ছুটে, কোনো আগে থেকে কোনো মিটিং ঠিক নেই, যদি রাজ্যের উন্নয়নের জন্য কথা বলতে হয় তাহলে রাজ্যের চিফ সেক্রেটারিকে নিয়ে যেতে হয়, রাজ্যের অন্যান্য দপ্তরের মন্ত্রী অফিসারদের নিয়ে যেতে হয়, বললে না প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর একান্ত আলোচনা হয়েছে,
ক্রিয়াকান্ত আলোচনা হয়েছে, বলে রাজীব কুমারকে ছাড়, মির্জাকে ধর। পাড়ায় এরকম হয় দেখবেন, পাড়ায় সব মাস্তায় করলে পুলিশ যখন ধরে ধরে কিছু গন্ডগন্ডগোল হয়, তখন থানা আইও বলে এক কাজ করুন, আটজনের নামে নাম আছে, লিস্ট আছে, আপনি দুজনকে সারেন্ডার করিয়ে দিন, বাকি ছজনকে আমি দেখে নিচ্ছি। তাই তো এখন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর মধ্যে এরকম কথা হচ্ছে, অপরাধীদের নেতা হলে এরকম হয়, বলে একটাকে সারেন্ডার করা, বাকিটাকে ছেড়ে দিচ্ছি। এখন আর কোথাও রাজীব কুমারকে কেউ ধরছে না, ছুটছে না, ঘুরছে না। এটাই হচ্ছে ধাপ্পাবাজদের রাজত্ব। আর সেটা চলতে পারে তখনই যে মানুষকে ব্যতিগ্রস্ত করে রাখতে হয়। সরকার মানুষের কাজ করছে না, মানুষকে কাজ করতে বলছে। এই যে বিজেপি সরকার প্রথমে যখন এলো, প্রথমে বললো যাদের খাতা নেই ব্যাংকের খাতা খোলো, সবাই গিয়ে ব্যাংকে জনধন যোজনা লাইন লাগালো। তারপরে বললো যাদের 500 টাকা 2000 টাকা নোট আছে সবাই গিয়ে জমা দাও, কালো টাকা কি আছে দেখে নেবো, সবাই গিয়ে টাকা জমা দিল। তারপরে বললো ব্যাংকের সঙ্গে তোমার আধার লিঙ্ক নেই, প্যান লিঙ্ক নেই, প্যান লিঙ্ক করো। তারপরে বললো মোবাইলের সঙ্গে তোমার আধার লিঙ্ক নেই, আধার লিঙ্ক করো, বলছে না প্রতিদিন। এখন বলছে ভোটার লিস্টের নাম আছে কিনা, কার স্মার্টফোন আছে সেটা দেখে নিয়ে একটু ভোটার লিস্টের নাম দেখো। আচ্ছা, ভোটার লিস্ট করার দায়িত্ব ইলেকশন কমিশনারের, সেন্সাস করার দায়িত্ব ভারত সরকারের, প্রত্যেক 10 বছর অন্তর অন্তর সেন্সাস হয়, আজকে কেন মানুষের দায়িত্ব? এই যে আমরা বলি না বামপন্থীরা জনবিরোধী আর জনদরদী, কি করে বুঝবেন? সরকার যখন জনদরদী হয় তখন সরকার শিক্ষাটাকে বিনামূল্যে করে, অবৈতনিক করে। আর সরকার যখন জনবিরোধী হয় তখন সরকারের আমচা চামচারা কলেজ গেটে দাঁড়িয়ে থাকে, একটা ভর্তির জন্য 20,000-25,000-30,000 করে আসন বিক্রি হয়। সরকার যখন জনবিরোধী হয় তখন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা, প্রাইমারি স্কুলের পরীক্ষা নিয়মিত হয় এবং সেখানে শিক্ষক নিয়োগ হয়। আর সরকার যখন জনবিরোধী হয় তখন মন্ত্রী এমএলএ দল বদল করলে বলে এর কাছে টেটের কোটা আছে, ওর কাছে এসএসসির কোটা আছে, এটা 20 লাখে, ওটা 10 লাখে, ওটা 15 লাখে, ওটা চাকরি নিলাম হচ্ছে। আর যারা স্কিল সার্ভিস কমিশন পাস করে, যারা টেট পাস করে, তারা ধর্ণা দেয়, লাঠি খায়, ছোটো সন্তানকে নিয়ে মা অনশনে বসে। যখন বামফ্রন্ট সরকার ছিল, যে হেমেন্দা আপনাদের নতুন প্রজন্মের জানানো উচিত, তখন ইতিহাসটাকে গুলিয়ে দেওয়া হয়। যখন অপারেশন বর্গা হয়েছিল, যখন ভূমি সংস্কার হয়েছিল, যখন জমির পাট্টা দেওয়া হয়েছিল, যখন উদ্বাস্তু আন্দোলনে থেকে যখন কলোনিগুলো বাঁচানো হয়েছে, বামফ্রন্ট সরকার যখন সেই লিজ দলিল দিয়েছে, তখন কি লাইন দিয়ে রাতভর জেগে ইট পেতে লাইন দিতে হয়েছিল সরকারের অফিসে গিয়ে, উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরে গিয়ে, ভূমি সংস্কার দপ্তরে গিয়ে, পঞ্চায়েতের দপ্তরে গিয়ে, নাকি পঞ্চায়েতের দপ্তর, লাল ঝান্ডা, কৃষক সভা, কলোনি কমিটি, আন্দোলন, তার সঙ্গে আমিন, তার সঙ্গে ভূমি দপ্তর, সব এসে, পাড়ায় এসে, মহল্লায় এসে, খেতে এসে, মাঠে এসে, মাপ চোখ করে কোনটা কার জমি, কে কোথায় বর্গা করে, তার লিস্ট হয়েছিল। এখানে তফাৎ। যখন বিজেপি তৃণমূল মিলে বলে 34 বছরে বামফ্রন্ট কি করেছিল, বামফ্রন্ট সরকার যখন অপারেশন বর্গা করেছিল, যোদ্ধার জমিদারের জমি নিয়ে উদ্ধার করে যখন গরিব মানুষকে, ভূমিহীন মানুষকে জমি দিয়েছিল, কাউকে রাত জেগে অফিসে গিয়ে ধর্ণা দিয়ে বসে রাখতে হয়নি, অফিস নেমে এসেছিল মাঠে খেতে। এটাই হচ্ছে দুটো সরকারের তফাৎ। আজকে সরকার প্রাইভেট কোম্পানির মতো হয়ে গেছে। আগে জানতেন, যারা একটু বয়স্ক আছেন, মাঝ বয়সী আছেন, আগে শিক্ষা নবিশ অ্যাপ্রেন্টিস নেওয়া হতো সরকারি অফিসে, বেসরকারি অফিসে, তারপর সেখানে অ্যাপ্রেন্টিস নিয়ে কিছুদিন কাজ শিখিয়ে তারপরে চাকরি দেওয়া হতো। এখন কোনো কোম্পানি আর অ্যাপ্রেন্টিস শব্দটি উঠে গেছে, শিক্ষা নবিশ শব্দটি উঠে গেছে, এখন আর অ্যাপ্রেন্টিস নেওয়া হয় না, এখন অ্যাপ্রেন্টিস অ্যাপার্টমেন্টের বোর্ডই উঠে গেছে। কেন?